14ই নভেম্বর এক পাঞ্জাবি মানুষ, মাথায় তার পাকড়ি, কিন্তু তার তখন বর্তমান অবস্থান ছিল লন্ডনে। লন্ডনের কার্বি বলে একটা জায়গা আছে। অ্যাকচুয়ালি লন্ডন এই নামটা বললেই আপনারা ইংল্যান্ডের নামটা বুঝতে পারেন। তো অ্যাকচুয়ালি এই কার্বি যে পুলিশ স্টেশন আছে সেটা লন্ডন থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তো আপনি স্পেশালি বলতে পারেন যে ইংল্যান্ডের কার্বি বলে একটা জায়গা আছে, সেখানে একটা ইন্ডিয়ান পাঞ্জাবি মানুষ সে কার্বি যে পুলিশ স্টেশন আছে সেখানে পৌঁছায়, এবং সেখানে পৌঁছে সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সে যে জিনিসটা বলার চেষ্টা করছে সেটা সেখানকার কেউ বুঝতেই পারছে না। অ্যাকচুয়ালি সেই ব্যক্তি ইংলিশ বলতেই পারে না, কিন্তু সে ইংল্যান্ডে থাকছে। এনিওয়ে, সে ভারত থেকে ওখানে গেছে কাজের জন্য। কিন্তু সেই সময় হয় না যে ভাগ্য ভালো থাকলে আপেল গাছে পেয়ারাও হতে পারে। তো ঠিক সেই পুলিশ স্টেশনে এক পাঞ্জাবি পুলিশ ছিল, যে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ খুব ভালো করেই বলতে পারত এবং বুঝতে পারত। তো সে ওই বৃদ্ধ মানুষের সাথে কথা বলে, এবং সেই বৃদ্ধ মানুষ বলছে যে আমার বন্ধুর মেয়ে, তার সাথে আমার বন্ধু কোনোভাবেই কোনো কানেক্ট করতে পারছে না লাস্ট 3 দিন ধরে। এবার এই মুহূর্তে এই কথাটা শুনে সেই পাঞ্জাবি পুলিশ অফিসার, অ্যাকচুয়ালি পাঞ্জাবি তো বলা যায় না, ইংল্যান্ডের পুলিশ অফিসার, কিন্তু যার এথনিসিটি ইন্ডিয়ান, সে একটু চিন্তিত হয়ে পড়ে। তখন সে তাকে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা কী বলুন তো। তখন সেই পাঞ্জাবি মানুষ তার নিজস্ব পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে বলে যে আমার বন্ধু যার বাড়ি হচ্ছে দিল্লিতে, সে কালকে তার মেয়েকে মেসেজ করে এবং সেই মেসেজের কোনো রিপ্লাই তো আসেনি। উল্টো দিকে তার আগের দিনও সেই বন্ধু যখন তার মেয়েকে, যে এই লন্ডনেই থাকে, তাকে ফোন করে পায়নি। তো তার ব্যাপারে তারা খুব চিন্তিত। তো তারা কি করে পুলিশের সাথে কানেক্ট করবে সেটা বুঝতে পারছিল না। তো তাদের কাছে আমার ফোন নাম্বার ছিল, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই কার্বি এবং কার্বির যেসব সাইডের এরিয়া আছে সেখানেই থাকি। তো সেই কারণে সে আমাকে বলল যে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন লিখিয়ে আসো। তো এই যে কমপ্লেনটা লেখাচ্ছি সেটা তার মা বাবার তরফ থেকে লেখাচ্ছি, এবং অলরেডি এই তার মা বাবা তারা ওই দিল্লিতে একটা কমপ্লেন লিখিয়ে ফেলেছে। তো পাঞ্জাবি পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে তার সিনিয়র যেসব পুলিশ অফিসার আছে তাদেরকে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে। ব্যাপারটা বললে ইংল্যান্ডের পুলিশ রীতিমতন এই জিনিসটাকে প্রচণ্ড সিরিয়াসভাবে নেই। কার্বি পুলিশ স্টেশনে এই কেসটাকে সিরিয়াসলি ইনভেস্টিগেট করার জন্য ডাইরেক্ট সোজা চলে যায় সেই মেয়ের বাড়িতে। এবার হু ইজ দিস গার্ল, এই মেয়ের নাম হচ্ছে হর্ষিতা এবং এর হাজব্যান্ডের নাম হচ্ছে পঙ্কজ লামা। এদের বিয়ে হয়েছিল আজ থেকে ঠিক 2 বছর আগে। 2 বছর আগে ম্যাট্রিমোনিয়াল সাইটে এই হর্ষিতার বাবা এবং হর্ষিতার দিদি মিলে একটা অ্যাড দেয়, এবং সেইখান থেকে তারা একটা এনআরআই খুঁজে পায়। এবার আমাদের দেশে স্পেশালি পাঞ্জাবের মতন জায়গাতে বা দিল্লি সাইডে, হরিয়ানা সাইডে, এখানে এনআরআই পাত্র একটা ভেরি ডিমান্ডিং জিনিস। আমাদের এখানে যেমন সরকারি চাকরি করলে যে কোনো মেয়ের বাবা একদম চোখ বন্ধ করে তাকে মেয়েটা দিয়ে দেবে, সে খারাপ মানুষ, ভালো মানুষ, তার ফ্যামিলি কীরকম, তার আচার ব্যবহার কীরকম, সেসব কিছু দেখে না। কিন্তু ওই সব দিকে তাদের ডিমান্ডটা একটু অন্যরকম, তাদের ডিমান্ডটা একটু ডলার টাইপের। ভালো পাত্র চাই, সে যদি কানাডায় থাকে, ইংল্যান্ডে থাকে বা ইউরোপে থাকে, সেখানে হয়তো ড্রাইভারই করছে, কোনো প্রবলেম নেই। এবার তারা ওই ম্যাট্রিমোনিয়াল সাইটে একটা ছেলেকে পায়, তার নাম হচ্ছে পঙ্কজ লামা। এই পঙ্কজ লামা ইংল্যান্ডে কাজ করে, সে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবার এই ভালো পাত্রের সাথে যখন তার মেয়ের ম্যাচ হয়ে যায়, সেই ড্রাইভার বাবা একেবারে রাজি হয়ে যায়। এবার পঙ্কজ লামা দিল্লিতে আসে, দিল্লিতে আসার পর দেখাশোনা হয়, পঙ্কজ লামার ফ্যামিলিও আসে, সবাই একে অপরকে পছন্দ করে। কিন্তু এই পছন্দ করার পরেও একটা প্রবলেম থেকে যাচ্ছিলো, সেটা হচ্ছে যে এই হর্ষিতা যেহেতু তাকে বিয়ের পর ইংল্যান্ডে যেতে হবে, তার কাছে তো ভিসা নেই, তো এই কারণে ইনস্ট্যান্টলি তারা এই পঙ্কজের সাথে হর্ষিতার একটা অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেয়। এবং এই অ্যারেঞ্জ ম্যারেজের পর এই পঙ্কজ লামা আবার ইংল্যান্ডে ফেরত যায়। এর মাঝে এই হর্ষিতা ভিসার জন্য অ্যাপ্লাই করে, স্পাউস ভিসা, সেটা সে পেয়েও যায়। এবং তারপর আবার পঙ্কজ লামা ভারতে আসে, ভারতে এসে ধুমধাম করে একদম ধর্মীয় মতে বিয়ে করে, অ্যান্ড বিয়ে করার পর হর্ষিতাকে নিয়ে সোজা সে চলে যায় ইংল্যান্ডের কার্বিতে। কিন্তু ইংল্যান্ডের কার্বিতে যেই না এই হর্ষিতা যায়, তার যে হানিমুন ড্রিম, তার যে স্বপ্ন,
সেই সমস্ত কিছু এক এক করে চুরমার হতে থাকে। প্রথমেই সে দেখে যে এই যে পঙ্কজ লামা, তার ব্যবহার আচার যা বিয়ের আগে সে দেখেছিল সেটা কোথাও না কোথাও যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কথাবার্তা আচার আচরণ কোনোভাবেই হর্ষিতা মেলাতে পারছে না। হর্ষিতার সাথে একাধিকবার ফাইট হতে থাকে বিয়ের জাস্ট কয়েকদিনের মাঝেই, এবং এর পিছনে এই যে পঙ্কজ লামা আছে তার একটা ইগো কাজ করছিল। কিসের ইগো জানেন? এই পঙ্কজ লামা যখন বিয়ের সম্বন্ধ নিয়ে এই হর্ষিতার মা বাবার কাছে যায়, ম্যাট্রিমোনিয়াল সাইটে সে লিখে রেখেছিল সে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আদতে কয়েকদিন পরেই হর্ষিতা বুঝতে পারে যে এই পঙ্কজ কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়, সে জাস্ট ইংল্যান্ডে একটা কোম্পানির সামনে অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। সেই কাজটায় সে সংসার চালাতে পারে না, তো এই কারণে সে ডেলিভারি বয়েরও কাজ করে। কয়েকদিন পর এই সিকিউরিটি গার্ডের যে জবটা আছে সেটাও তার চলে যায়, তো সে এখন জাস্ট একটা ডেলিভারি বয়ের কাজ করে। এবং এই জিনিসটা যখন হর্ষিতা দেখে, হর্ষিতা যখন বুঝতে পারে যে পঙ্কজের একার দ্বারা এই সংসার চালানোটা সম্ভব হচ্ছে না, সেই মুহূর্তে হর্ষিতাও ওখানে একটা ওয়্যার হাউসে কাজ নিয়ে নেয়। সেই কাজ যখন করছে তাতেও আবার পঙ্কজ লামার প্রবলেম আছে। পঙ্কজ লামা কন্টিনিউয়াস তাকে সন্দেহ করতে থাকে, তাকে নানানভাবে কোশ্চেনিং করতে থাকে যে তুমি কার সাথে মিশছো, কার সাথে কথা বলছো। এবং এই সময়ে এই পঙ্কজ লামা অদ্ভুতভাবে এই হর্ষিতার উপর অনেক রকম নিয়ম চাপিয়ে দেয়, এবং সেই নিয়মের মধ্যে একটা বড় নিয়ম ছিল যে তুমি তোমার যে দিল্লিতে ফ্যামিলি আছে তাদের সাথে অত কথা বলার কী আছে, অত খবর দেওয়ার কী আছে, দরকার পড়লে তারা আমাকে ফোন করবে, আমি খবর দিয়ে দেবো, তোমার অধিকারটা আসে কী করে। এই কারণে হর্ষিতা কন্টিনিউয়াস বাথরুমে গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলতো, এবং তার যে মনের কষ্টের ব্যাপার আছে সেটা টোটালি সে তার মা বাবাকে বলতে পারতো না, তাদের বয়স হয়ে গেছে, তো সে বলতো তার দিদিকে। এবার দিদির সাথে তার সম্পর্কটা কীরকম? দিদি অ্যাকচুয়ালি তার ভাইয়ের মতন বা মায়ের মতন বলতে পারেন, তার সাথে সে সমস্ত কিছু শেয়ার করে। বিয়ের সময় সে একটা ফটো আপলোড করেছে তার ইনস্টাগ্রামে অ্যান্ড লিখেছে যে কখন দিদি মা হয়ে যায় সেটা আপনি বুঝতে পারবেন না। দিদির সাথে একটা প্রচণ্ড পার্সোনাল অ্যাটাচমেন্ট ছিল, এবং এই যে এই হর্ষিতা মিসিং আছে, সেই মিসিংয়ের ব্যাপারে সবথেকে বেশি তড়পাচ্ছে যদি কেউ হয় সেটা হচ্ছে এই হর্ষিতার দিদি। এই হর্ষিতার দিদির বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে এবং সে দিল্লিতে থাকে। তো এই অবস্থায় যখন এই কার্বি পুলিশ স্টেশনের পুলিশ এই হর্ষিতার বাড়িতে যায়, মানে পঙ্কজ লামার বাড়িতে যায়, তখন গিয়ে দেখে বাড়িতে তালা দেওয়া, কেউ নেই। এবার পাশে যে প্রতিবেশী আছে সে একজন সাদা চামড়ার মানুষ। এবার তাকে গিয়ে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ একটা জিনিস জানতে পারে যে এই যে পঙ্কজ এবং হর্ষিতা এদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি কিন্তু কন্টিনিউয়াস চলছিল, তার আওয়াজ তার প্রতিবেশীরাও পেয়েছিল। ইভেন সেই প্রতিবেশী তো ভেবেও ছিল যে সে পুলিশে কমপ্লেন করে এই ব্যাপারটা জানাবে যে ডিস্টারবেন্স হচ্ছে। তার মধ্যে পুলিশ আরও একটা জিনিস জানতে পারে যে এই যে ৬ মাস হর্ষিতা এবং পঙ্কজ এখানে থাকাথাকি করছে, তার মধ্যেই হর্ষিতা অলরেডি একবার পুলিশকে কমপ্লেন করে দিয়েছে যে এই পঙ্কজ নাকি তার সাথে প্রচণ্ড মারপিট করেছে, এবং সেই কারণে কোর্ট থেকে একটা অর্ডার এসেছিল পঙ্কজের জন্য যে পঙ্কজ যতক্ষণ না তুমি শুধরে যাচ্ছ ততক্ষণ তুমি হর্ষিতার সাথে থাকবে না। তো এই কারণে কয়েকদিনের জন্য এই পঙ্কজ এই হর্ষিতা থেকে দূরেও ছিল। এই সমস্ত কিছু যখন চলছে, এইবার এই যে ঘটনাটা আছে, এই যে হর্ষিতা মিসিং, এই যে পঙ্কজ লামা মিসিং, এই টোটাল ব্যাপারটাই ফ্যামিলি নজর করে 10ই নভেম্বর 2024। 10ই নভেম্বর লাস্ট কথা হয় ভিডিও কলে, নিয়ার অ্যাবাউট 40 মিনিট সবাই ফ্যামিলির কথা বলে। কিন্তু এরপর 11ই নভেম্বর এই হর্ষিতা ফোন ধরেনি। এবার সেইখানে প্রথম ফ্যামিলির সন্দেহ হয়, কিন্তু ভাবে যে হয়তো কাজে ব্যস্ত আছে, এছাড়াও ওই ইংল্যান্ডের টাইম এবং ভারতীয় যে টাইম আছে তার মধ্যে একটা প্রায় 8-10 ঘন্টার একটা ডিফারেন্স আছে। তো এই কারণে তারা ভাবছে যে কোনো প্রবলেমে হয়তো আছে, ঠিক আছে কালকে করে নেব। 12 তারিখেও যখন ফোন ধরেনি হর্ষিতা, তখন তার দিদি রীতিমতন চিন্তিত হয়ে পড়ে। এরপর 13 তারিখ আসে, 13 তারিখ যখন এই ফোনটা ধরেনি তখনই এই যে হর্ষিতার বাবা আছে সে তার এক ইংল্যান্ডে থাকা মানে কার্বির আশেপাশে থাকাই এক বন্ধুকে ফোন করে পুরো ব্যাপারটা বলে, এবং তাকে বলে যে তুমি পুলিশ স্টেশনে গিয়ে একটা রিপোর্ট লিখিয়ে আসো, এবং সেই মোতাবেকই সে থানায় গিয়ে একটা রিপোর্ট লেখায়। এবং এই রিপোর্ট এই সমস্ত কিছু দেখার পর আপাতত সেই কেসটার স্ট্যাটাসটাই হচ্ছে যে এই দুজনই মিসিং,
কিন্তু এই অবস্থা খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছিল। পুলিশ কতটা ইম্পর্টেন্সের সাথে এই কেসটাকে দেখেছে আপনি ভাবুন, যে এই কেসটা সলভ করার জন্য 60 জন ডিটেকটিভকে তারা লাগিয়ে দিয়েছে। 60 জন ডিটেকটিভ সেই মুহূর্তে এই কেসটাই কাজ করছে। এবার সমস্ত সিসিটিভি, কল রেকর্ড, কল ডিটেলস, যেমন আমাদের দেশে হয়, যেমন আর 5টা দেশে হয়, ইংল্যান্ডের কার্বির সেই পুলিশ স্টেশনের প্রত্যেকটা পুলিশ সেটাই করছে। এবং সেই মাঝেই হঠাৎ করে তারা যখন এই পঙ্কজ লামার ফোনটা ট্র্যাক করে, তখন দেখে পঙ্কজ লামার ফোনটা এই কার্বি থেকে সোজা চলে যায় ইস্ট লন্ডনে। এবার ইস্ট লন্ডন আর এই কার্বির মাঝে নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটারের দূরত্ব আছে। সেখানে তারা সিসিটিভিগুলো যখন পরপর করে ডট কানেক্ট করে দেখতে থাকে, তখন দেখে যে পঙ্কজ লামা একটা গাড়িতে ড্রাইভ করছে। ড্রাইভ করে সে ইস্ট লন্ডন পৌঁছায় এবং সেখানে সিসিটিভিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে সে সোজা হেঁটে চলে যাচ্ছে। এবং সেই যে ছবিটা, সেই ছবিটা ক্লিয়ার কাট পঙ্কজ লামার, এইটা পুলিশ ভালো করেই আইডিয়া করতে পেরেছে। এইবার পুলিশ যখন এই সিসিটিভি দেখে ওই গাড়ির কাছে পৌঁছায়, তখনই তারা শক হয়ে যায়। সেই গাড়ির পিছনের যে সিট আছে, সেই সিটের তলায় যেখানে পিছনে যে ডিকিটা থাকে না, সেই ডিকি এবং সিটের তলায় একটা হালকা স্পেস থাকে, সেই স্পেসের মধ্যে কে আছে জানেন? হর্ষিতা আছে। এবং এই খবরটা পাওয়ার পর যখন ইংল্যান্ডের কার্বির পুলিশ দিল্লির পুলিশকে ফোন করে জানায়, তখন দিল্লির পুলিশ এই হর্ষিতার মা বাবাকে এই স্যাড নিউজটা দিয়ে দেয়। তারা বলে যে আপনার মেয়ে আর নেই। তখন তারা বলে আমার জামাই পঙ্কজ সে কোথায়? নিশ্চয়ই এই পঙ্কজই এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তার কারণ তার সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক খুব একটা ভালো চলছিল না। কিন্তু এই 10ই নভেম্বর যখন আমরা 40 মিনিট ভিডিও কলে কথা বলেছি, তখন সেই মুহূর্তে যখন আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি করছো, তখন সে বলে পকোড়া ভাজছি, বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তখন আমি বলি, মানে এই হর্ষিতার বাবা বলছে যে তুমি কার জন্য এই পকোড়া ভাজছো, তুমি খাবে বলে? না, পঙ্কজ আসছে কাছ থেকে, তো ও আমাকে বলেছে, তো ওর এটা ফেভারিট, তো এই কারণে আমি বানাচ্ছি। তো এই সমস্ত কিছুর পর এই লাস্ট 3 দিনে কি এমন ঘটলো যাতে পঙ্কজ এই হর্ষিতার সাথে এমন কিছু করলো, নাকি অন্য কেউ করেছে, না অন্য কোনো ব্যাপার আছে? এবং তার জন্য সবথেকে বেশি দরকারি হচ্ছে এই পঙ্কজকে খুঁজে বার করা। এবার পঙ্কজের দিকটাও আমাদের একটু ভাবতে হবে যে পঙ্কজ কেন, কী কারণে এই সমস্ত ঘটনাটা ঘটালো পঙ্কজ। তার সাথে এই হর্ষিতার কন্টিনিউয়াস ঝামেলা হচ্ছিল এবং সেই ঝামেলাতে সে রীতিমতন বিরক্ত হয়ে গেছিলো। এবং এই বিরক্ত তার সাথে অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, তার উপর ছিল প্রচণ্ড প্রেশার। এবং এই প্রেশারেই এসে একদিন সে বিরক্ত হয়ে ডিসাইড করে যে এই হর্ষিতাকে সে তার জীবন থেকে সরিয়ে দেবে। এবং তার একটা বড় প্ল্যান সে কষে ফেলে। এবং সেই প্ল্যানটা কিছুটা এই রকম ছিল, সে প্রথমে একটা টিকিট বুক করে। টিকিটটা কোথাকার? সেই টিকিটটা হচ্ছে ভারতে আসার। এবং এরপরে সে হর্ষিতার সাথে ভালো ব্যবহার করতে থাকে। হর্ষিতাও তার বাড়িতে বলতে থাকে যে আস্তে আস্তে পঙ্কজের সাথে আমার সম্পর্ক ভালো হচ্ছে, তোমরা চিন্তা করো না। এবং এরপরেই ডেট এবং টাইমের জন্য এই পঙ্কজ ওয়েট করছিল। 10ই নভেম্বর সেই দিনটা চলে আসে, মা বাবার সাথে লাস্ট যে কলটা হয়েছে সেটা 40 মিনিটের, ওটাই যে তার সাথে তার মা বাবার লাস্ট কল ছিল হর্ষিতা নিয়েও জানতো না। এরপর পঙ্কজ বাড়ি আসে, তাদের মধ্যে অনেক ঝগড়া অশান্তি হয় এবং সেই সময় এই পঙ্কজ হর্ষিতাকে মেরে ফেলে। এবং মেরে ফেলে রাতের অন্ধকারে গাড়ির মধ্যে এই হর্ষিতার যে বডিটা আছে সেটা রাখে। রেখে সে সোজা নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার ড্রাইভ করে ইস্ট লন্ডনের একটা পশ এরিয়া, যেখানে বড়লোকের বাস, সেই রকম একটা জায়গায় এই গাড়িটা পার্ক করে, পার্ক করে সে বেরিয়ে যায়। এবং সেই সময় সিসিটিভিতে তাকে ধরা যায়। এবং তারপর আইডিয়া করা হচ্ছে, এয়ারপোর্টের সমস্ত ডিটেলস সমস্ত কিছু দেখে ইংল্যান্ডের পুলিশ দিল্লি পুলিশকে বলেছে যে সে সোজা ওইখান থেকে এই কেসটা করে সেই দিন বা তার পরের দিন ওইখান থেকে প্লেন ধরে সোজা ভারতে চলে আসে। এবং ভারতে এসে সে লুকিয়ে আছে। তো বর্তমানে এই কেসের স্ট্যাটাসটা কী? এই কেসের স্ট্যাটাস হচ্ছে হর্ষিতা মৃত, তার বাবা মা প্রচণ্ড দুঃখে আছে, তার বোন সে তো কান্না থামাতে পারছে না, সে বলছে যে হর্ষিতার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ভালো হতো, হর্ষিতাকে ছাড়া আমি বাজবো কী করে, ও তো আমার সন্তানের মতন ছিল, ও তো আমাকে মা বলে ডাকত। কিন্তু
এইখানে সবথেকে বড় কথা হচ্ছে পঙ্কজি লামা কোথায়। ইংল্যান্ডের পুলিশ বলছে তাদের কাছে যত রিপোর্ট সিসিটিভি যা যা আছে সেটা থেকে বলছে যে এই পঙ্কজ লামা আগে থেকেই প্ল্যান করেছিল সে মেরে সোজা ভারতে পালিয়ে যাবে এবং ভারতে কোথাও লুকিয়ে থাকবে, তাহলে তাকে আর কেউ ধরতে পারবে না। তো এই ব্যাপারে পঙ্কজ লামা সেই মতন করে মোস্ট প্রবাবলি এই ভারতে চলে এসেছে এবং ভারতে এসে সে কোথায় আছে এই ব্যাপারে আপাতত কেউ জানে না। দিল্লি পুলিশ তার নামে নোটিশ জারি করেছে এবং ম্যান হান্টও জারি করেছে। আমিও ছবিটা আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়েছি। তো আপনাদের আশেপাশে এই রকম দেখতে কাউকে যদি দেখেন অবশ্যই নিয়ারেস্ট পুলিশ স্টেশনে খবর দেবেন। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। তো এই রকম ডোমেস্টিক ভায়োলেন্সে যে প্রাণগুলো যায়, সেই রকম ডোমেস্টিক ভায়োলেন্সের এই রকম প্রাণ যাওয়া থেকে বাঁচতে গেলে একটাই কর্মকাণ্ড করতে হবে, মানে একটাই কাজ করতে হবে, যে আপনার যদি কাউকে ভালো না লাগে, আপনার যদি মনে হয় আপনাদের ভালোবাসার বদলে ইগোর লড়াই বেশি হচ্ছে, তাহলে একটা লিমিট পর্যন্ত তাকে বোঝান। বুঝিয়ে সে যদি বোঝে, সে যদি চেঞ্জ হতে চায়, মানে আমি ছেলে মেয়ে দুই পক্ষের কথাই বলছি, কিন্তু আমি যদিও বিয়ে করিনি কিন্তু আমি জানি যে একটা সুষ্ঠুভাবে সহবস্থান কী করে করা যেতে পারে, এইটা সবাই জানে, জাস্ট অ্যাপ্লাই করতে পারে না। তো আমি বলছি জাস্ট অ্যাপ্লাইটা করবেন কী করে, তাকে বোঝান, তার প্রবলেমটা আপনি বোঝার চেষ্টা করুন যে সে কোন ক্ষেত্রে রাখছে, কোন পয়েন্টে রাখছে। আপনিও উল্টো দিকেরটা বুঝুন, আপনিও নিজের মধ্যে যতগুলো ভুল আছে সেগুলোকে শোধরানোর চেষ্টা করুন। একটা বলা হয় না যে স্বামী স্ত্রীর সম্পর্কটা অ্যাকচুয়ালি খাপে খাপ এই রকম হতে হয়, ডাইরেক্ট এরকমভাবে ক্ল্যাশ করা যাবে না, খাপে খাপ হতে হবে। তো এনিওয়ে আমি বিয়ে না করেই এত কিছুই যদি অবজার্ভ করে বলতে পারি, তাহলে যারা বিবাহিত আছেন, যারা ডিভোর্সের একদম মানে কাছে আছেন, তারা তো এইভাবে সম্পর্কটাকে ঠিক করতেই পারেন। আর যদি ঠিক করতে না পারেন তাহলে দয়া করে একে অপরের প্রাণ নেবেন না, আপনি ধরা পড়ে যাবেন, আপনি জেলে চলে যাবেন, আপনার মা বাবা সমাজে মুখ দেখাতে পারবে না, কী পাবেন, কিছুই পাবেন না, উল্টে 10-20 বছর জেলে কেটে আসবেন। ওর থেকে ডিভোর্স দিন, আবার নতুন করে কোনো রিলেশনশিপে যান, ভালো থাকুন, সুখে থাকুন, এটাই আর কি। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফর্ম্যাট যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে।